আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন রহস্যমঞ্চ। আর রহস্যমঞ্চের নতুন ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত। জঙ্গলে সকল প্রাণী ভীত সন্ত্রস্ত থাকে, কারণ যে কোনো সময় শিকারীর হাতে শিকার হয়ে যেতে পারে। আর এই শিকারীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তারা নিয়ে থাকে নানা রকম কৌশল। আজ আমি আপনাদের এমন কিছু প্রাণী সম্পর্কে জানাবো যাদের রয়েছে সুপার পাওয়ার শত্রুর হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য, যা দেখে আপনি অবাক হবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বুম্বার ডিয়ার বিটল, এটি আল্লাহর সৃষ্টি একটি সুন্দর বিটল, যেটা পৃথিবীর প্রায় সবখানেই পাওয়া যায়, কোথাও অনেক বেশি আবার কোথাও অনেক কম। এই বিটল অন্য বিটেলদের থেকে অনেকটাই আলাদা। এটার কাছে রয়েছে তরল বোমা, জি, যেটা ক্ষতি করতে পারে পৃথিবীর সেরা জীব মানুষকেও। সবার মতো বিটেলের প্রাণও তার নিজের কাছে অনেক মূল্যবান, আর তার জীবন রক্ষা করতে সে ব্যবহার করে এই পাওয়ারফুল ওয়েপেন্স। এই বিটল যখন বিপদের আশঙ্কা করে তখন এর মধ্যে কেমিক্যাল রিয়াকশন শুরু হয়, আর সে পেছন থেকে বিষাক্ত স্প্রে করা শুরু করে। এই স্প্রে 22 কিলোমিটার গতিতে বের হয়, যেটা কিনা অনেক গরম হয়ে থাকে। জানেন কত গরম? পুরো 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে, যাতে এর শিকারী পালিয়ে যায়, কারণ শিকারী তখন তার প্রাণ বাঁচিয়ে ফিরতে ব্যস্ত হয়ে পড়ে। এই বিটেলকে যদি কোনো প্রাণী খেয়েও ফেলে তবে সে বাধ্য হয়ে মুখ থেকে বের করে ফেলে, কারণ এই বিটেল তার মুখের ভেতর স্প্রে করতে শুরু করে, আর সেটা সেই প্রাণী সহ্য করতে পারে না। হর্নেট লিজার্ড, এটাকে বেশিরভাগ মেক্সিকোতে দেখা যায়। একে প্রথম দেখায় ধীরুজ ও অলস মনে হবে। এই প্রাণী শিকার করে না, শুধু পিঁপড়ার আস্তানাতে হানা দিতে পছন্দ করে, আর পিঁপড়ারা একে হামলা করে। কিন্তু পিঁপড়ার কামড় এর কিছুই করতে পারে না, কারণ পিঁপড়ার বিষ এর কোনো ক্ষতি করতে পারে না, আর সে এই পিঁপড়াদের খেতে শুরু করে। তবে সে নিজেকে শিকারীর হাত থেকে বাঁচার জন্য নানা কৌশল ব্যবহার করে থাকে। প্রথমে তার শরীরে থাকা কাঁটাগুলোকে দেখায়, আর সে এমন ভাব নেয় যে তার এই শরীরের কাঁটা দিয়ে শিকারীর অনেক ক্ষতি করতে পারবে। কিন্তু সবসময় এই নাটক কাজে আসে না, আর যখন সে বুঝতে পারে শিকারীকে এইভাবে ভয় দেখানো যাবে না, তখন সে শিকারীকে করে দেয় হয়রান প্রেশান। সে তখন চোখ থেকে রক্ত স্প্রে করতে শুরু করে, যেটা কিনা বিষাক্ত। এই স্প্রে 1.5 মিটার পর্যন্ত যেতে পারে। এক রিপোর্ট অনুযায়ী এই প্রাণী তার জীবন রক্ষা করতে শরীরের 30% রক্ত স্প্রে করে থাকে, সেটা আবার খুব তাড়াতাড়ি রিকভারও হয়ে যায়। ইলেকট্রিক ইল, বন্ধুরা এবার যাওয়া যাক পানির দুনিয়ায়। অ্যামাজন জঙ্গলে গুন্ডামি মাস্তানি করা এই মাছ খুব ভয়ঙ্কর হয়ে থাকে। এটা চোখে একটু কম দেখে থাকে, আর তার শিকার ধরার জন্য অল্প অল্প কারেন্ট মারতে থাকে। এতে করে সে তার সিগন্যাল পেয়ে যায় যে তার শিকার কাছে নাকি দূরে। এই মাছ দেখতে অনেকটা বাইম মাছের মতো। এরা সাধারণত 6 থেকে 7 ফুট পর্যন্ত হয়ে থাকে। এদের ওজন 15 থেকে 20 কেজি পর্যন্ত হয়ে থাকে। দক্ষিণ আমেরিকা এবং দক্ষিণ আফ্রিকার খাল ও নদী স্বচ্ছ পানিতে এবং কদ্মমুক্ত পানিতেও এই মাছ পাওয়া যায়। এই মাছ সাধারণত 500 থেকে 800 ভোল্ট বিদ্যুৎ উৎপাদন করতে পারে, এবং এই বিদ্যুৎ প্রবাহের পরিমাণ 1 অ্যাম্পিয়ার, এবং বিদ্যুৎ প্রবাহ চলে 1 থেকে 2 মিলিসেকেন্ড পর্যন্ত। এর ইলেকট্রিক শকে হতে পারেন আপনি হার্টফেল। এই মাছ থেকে কচ্ছপ ও কুমিরও দূরে থাকে। বাবল টড, চলুন পরিচয় করে দিই এই অদ্ভুত ব্যাংকটির সাথে। এরা স্লগ মাউন্টেনে থাকে, মানে হলো অসমতল পাহাড় পর্বতে থাকে। এটা বেশিরভাগ সাউথ আমেরিকা ও অ্যামাজন জঙ্গলে দেখা যায়। এটার মূল শিকারী বা শত্রু ট্র্যান্ট্রোলা নামের বড় মাকড়সা। এই ব্যাংক তার জীবন বাঁচাতে কোনো ওয়েপেন ব্যবহার করে না। এর জীবন বাঁচানোর কৌশল খুবই অদ্ভুত। এই ব্যাংকটি তো পাহাড়েই থাকে, আর যখন শিকারীকে দেখে তার সাথে সাথে শরীরকে গোল বলের মতো করে পাহাড় থেকে ছেড়ে দেয়, আর গড়াতে গড়াতে সোজা চলে যায় পাহাড়ের নিচে। এতে তার কোনো ক্ষতি হয় না, কারণ আল্লাহ তাকে সৃষ্টি করেছে খুব হালকা এবং মজবুত করে। পিস্তল শিম, এই পিস্তল শিম যে কিনা একটি বড় হাতের মালিক, এটার হেলবয়ের মতো একটি বড় হাত রয়েছে। আত্মরক্ষায় এই হাতের ব্যবহার করে, তবে ভিন্ন পদ্ধতিতে। এটার সাইজ মাত্র 2 ইঞ্চি, কিন্তু ছোট মরিচ বেশি ঝালের মতো অবস্থা আর কি। এই হাতের ব্যবহার তখনই করে সে যখন শিকারী তার কাছে আসে তাকে শিকার করতে। তখন তার বড় হাতটি দিয়ে জোরে তুড়ি বাজায়, যাতে পাওয়ারফুল ওয়েভ সৃষ্টি হয়, তাতে শিকার করতে আসা শিকারী তার প্রাণ ভয়ে পালিয়ে যায়।
আপনি শুনলে অবাক হবেন, এই সাউন্ড ফ্রিকোয়েন্সি ওয়েভ 210 ডেসিবেল হয়ে থাকে, যেটা কিনা ম্যাগনাম 44 রিভলভার থেকেও বেশি হয়ে থাকে। এই সাউন্ড ওয়েভ 4000 ডিগ্রি পর্যন্ত গরমও হয়ে থাকে। কি বুঝলেন, ঠিক বলেছি না? ছোট মরিচ বেশি ঝাল। রাউন্ড স্কিল নিউট, ইউরোপ আর আমেরিকায় পাওয়া যাওয়া এই প্রাণী খুব বিষাক্ত হয়ে থাকে। এটার বিষ দিয়ে 2500 ইঁদুর আর মানুষের মৃত্যুর শিকার হতে পারে, আর এর দেহে থাকা বিষই হচ্ছে এর হাতিয়ার। যদি কেউ একে খেয়ে ফেলে তো সে নিজেই মারা যায়, আর সে সাহিংসার মতো পেট থেকে বেরিয়ে আসে। এর বিষ মানুষের জন্য সায়ানাইড বিষের চেয়েও ক্ষতিকারক। এই প্রাণীতে রয়েছে টেট্রোট্রোফ টক্সিন, এটা ব্রেন সিগন্যাল বন্ধ করে দেয় আর ফুসফুসে শ্বাস নিতে কষ্ট হয়। এই প্রাণী 18 থেকে 19 বছর জীবিত থাকে। তো এই ছিল কিছু প্রাণী যারা নিজের সুপার পাওয়ার দিয়ে নিজেকে রক্ষা করতে পারে। বন্ধুরা, আমার এই ভিডিওটি বানাতে কয়েকদিন লেগে গেছে, কিন্তু আপনার লাইক দিতে 1 সেকেন্ডের বেশি লাগবে না। যদি আপনার ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার।